সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকে এসএসসি পরীক্ষায় তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে কিছু সৃজনশীল বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। আমি উপস্থাপনায় রয়েছি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক উত্তর জাহারানি হাসানি আলী মাদ্রাসা, হাতিবান্দা লালমনিরহাট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। তো এখানে আমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে গাছটির ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে থিটা ডিগ্রি কোণ এবং ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তো তথ্যের আলোকে আমাকে সংক্ষিপ্ত বিবরণসহ চিত্র আঁকতে হবে। প্রমাণ করো যে sin 3θ = 3 sin θ - 4 sin³θ, এটা আমরা প্রমাণ করব এবং গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা প্রথমে একটি ক নম্বর অংশের জন্য আমরা চিত্র অঙ্কন করব। তো দেখো, চিত্র অঙ্কন করতে গেলে এখানে বলা হয়েছে এই গাছটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ, আমরা যদি এটা গাছ ধরি, দেখো এটা একটা গাছ এ বি, এ বিটা হচ্ছে গাছ, এই গাছটি, হ্যাঁ, গাছটির ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 3 ডিগ্রি কোণ করে 60 ডিগ্রি কোণ করেছে। তাহলে কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, ভূমির সাথে করেছে 60 ডিগ্রি কোণ। এটা সি বিন্দুতে সেট করলো এবং ভূমি স্পর্শ করে সি বিন্দুতে, আর এখানে আমরা ডি বিন্দু করলাম। তো সম্পূর্ণ গাছের উচ্চতা যদি এইচ হয়, আমরা সম্পূর্ণটার উচ্চতা ধরলাম এইচ, এখানে ভাঙছে কতটুকু উচ্চতায়? 1 মিটার উপরে ভাঙছে। হ্যাঁ, এখানে দেখো 15 মিটার, এটা হচ্ছে 15 মিটার। তো এইখানে যে কোণটা তৈরি হয়েছে সেটা হলো থিটা। কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? 3 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তো এখানে আমাদেরকে বের করতে হবে, এটা হলো তথ্য, আমরা এখানে লিখব যে এ বি সমান সমান এইচ বি সি ইকুয়াল 15 মিটার, তারপর বিসিডি কোণ 60 ডিগ্রি, বিসিডি কোণ কত? 60 ডিগ্রি, বিডিসি কোণ হচ্ছে থিটা, বিডিসি কোণ হচ্ছে 3 ডিগ্রি, এখানে বিডি ইকুয়াল 1 মিটার। তাহলে সিডি কি হবে? সিডি ইকুয়াল h - x মিটার। এই হলো তথ্য। এটার উপরে আমরা কি করবো এখন? খ নম্বরে যেটা বলা হয়েছে, দেখো এখানে আমরা থিটার মানটা একটু বের করে নিই। খ নম্বরে আমরা যাব, যেহেতু একটু লক্ষ্য করো, যেহেতু বিসিডি কোণ, বিসিডি ত্রিভুজের বিসিডি কোণ, হ্যাঁ এখানে বিসি ডি কোণ কত ডিগ্রি? বিসি ডি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে বিডিসি কোণ, সি বি ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং সি বি ডি কোণ বা বি ডি সি কোণ সমান সমান 180 - এটা হলো 60 + 90। তাহলে আমি এখানে পাচ্ছি 180 ডিগ্রি - 150 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি এটা 30 ডিগ্রি। তাহলে দেখো এই থিটা হচ্ছে 30 ডিগ্রি, সুতরাং এটা হলো থিটা, থিটা সমান সমান 30 ডিগ্রি। তো এখন আমরা খ নম্বরে এখন লেফট সাইড নেব, দেখো লেফট সাইডে আছে sin 3θ, তাহলে sin 3 × 30 ডিগ্রি, তাহলে সাইন কত ডিগ্রি হয়? sin 90 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, sin 90 ডিগ্রির মান কত একটু খেয়াল করি আমরা। sin 90 ডিগ্রি হচ্ছে
sin 90 degree হচ্ছে 1 তাহলে আমরা কি লিখতে পারি এখানে sin 90 এর মান কত 1 তো ঠিক একই ভাবে এখন রাইট হ্যান্ড সাইড নেব রাইট হ্যান্ড সাইড কি আছে 3 sin theta minus 4 sin cube theta 3 sin 30 degree minus 4 into sin cube 30 degree দেখো sin 30 degree মান কত sin 30 এর মান হচ্ছে half তাহলে 3 into half minus 4 into 1 by 2 তারপরে কিউব দিয়ে দিলাম তাহলে 3 by 2 মাইনাস আর এটা হচ্ছে 4 by 8 এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কি হয় 2 তাহলে লসাগু হচ্ছে 2 3 মাইনাস 1 সমান সমান 2 বাই 2 সমান সমান 1 তাহলে দেখো লেফট সাইড সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড লেফট সাইড ইকুয়াল রাইট সাইড টু ইট তো প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটি আমি আরেকবার তোমাদেরকে রিভাইজ করে দিচ্ছি তো এখানে দেখো বি বি সি ডি ত্রিভুজে যেহেতু বি সি ডি কোণ হচ্ছে 60 ডিগ্রি আর বি ডি সি কোণ হচ্ছে আর বি ডি বি সি কোণ হচ্ছে 90 ডিগ্রি তাহলে আমরা থিটা বাদ করবো অর্থাৎ বি ডি সি কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে আমরা 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি বিয়োগ করে দেবো তাহলে 180 মাইনাস 150 তাহলে কত হয় 30 ডিগ্রি থিটার মান হচ্ছে 30 ডিগ্রি তাহলে এই থিটার মান আমরা খ নম্বরে দেখো লেফট সাইড এবং রাইট সাইডে বসাবো সাইন থ্রি থিটা সাইন থ্রি ইন্টু 30 ডিগ্রি তাহলে গুণ করে দিলে সাইন 90 ডিগ্রি ইকুয়াল 1 আর থ্রি সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা তাহলে কত আসছে 3 সাইন 30 ডিগ্রি মাইনাস 4 ইন্টু সাইন কিউব 30 ডিগ্রি তাহলে এখানে মান বসিয়ে দিই 3 ইন্টু হাফ মাইনাস 4 ইন্টু 1 বাই 2 তারপরে কিউব তাহলে এখানে হচ্ছে 3 বাই 2 মাইনাস এটা কত আমরা পাচ্ছি 4 বাই 8 তাহলে কত হচ্ছে 1 বাই 2 তাহলে এখানে 2 এখানে 2 লসাগু 2 তাহলে 3 মাইনাস 1 ইকুয়াল 2 বাই 2 ইকুয়াল 1 তাহলে দেখো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হয়ে গেছে তো এই যে বিষয়টা আমরা যেটা প্রমাণ করতে চেয়েছি সেটা কিন্তু কমপ্লিট হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এরপরে যাব দেখো পরের অঙ্কটা সম্পূর্ণ গাছটির উচ্চতা কত তো এখানে সম্পূর্ণ গাছটার উচ্চতা অর্থাৎ আমরা কী বের করব এইচ বের করব তো প্রথমে আমরা দেখো আমরা এক্স এর মানটা প্রথমে বের করে দেবো তো গণনা করার জন্য আমরা কী করব বি সি ডি ত্রিভুজে এখানে বি সি ডি কোণ হচ্ছে কত 60 ডিগ্রি এটা হলো থিটা তাহলে এখানে দেখো লম্ব আছে ভূমি আছে তাহলে ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব হচ্ছে বিডি ডিভাইডেড বাই বিসি তাহলে ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে রুট 3 ইকুয়াল বিডি হচ্ছে এক্স ডিভাইডেড বাই 15 তো এখানে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল 15 রুট 3 দেখো এক্স এর মান আমরা পেয়ে গেছি 15 রুট 3 এটা যদি আমরা একটু হিসাব করি তাহলে কী পাওয়া যাচ্ছে দেখো আমরা যদি একটু হিসাব করি তাহলে 15 গুণন 15 গুণন 1.732058 তাহলে এখানে আমরা পাচ্ছি 1.732058 গুণন 15 তাহলে আমরা পাচ্ছি 26.0262 মিটার তাহলে এটা এক্স এর মান পেলাম আমরা তো এখন এরপর আমরা কী করবো আমরা বের করবো এখন সিডি আবার তো দেখো এবার দেবো আমরা ভূমিভাগ অতিভুজ ভূমিভাগ অতিভুজ তাহলে ভূমিভাগ অতিভুজ কস থিটা কস 60 ডিগ্রি
সমান সমান ভূমি বিসি বাই সিডি, বা কস 60 ডিগ্রি মান কত, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, বিসি হচ্ছে 15 ডিভাইডেড বাই সিডি, তাহলে সিডি ইকুয়াল কত হচ্ছে 15 মান 30 মিটার, সুতরাং সিডি ইকুয়াল 30 মিটার। তাহলে বিডি সমান সমান মানে এ বি সমান সমান এইচ সমান সমান কি বিডি প্লাস এডি, বিডি প্লাস এডি ওটা হচ্ছে 26 পয়েন্ট, বিডিটা হচ্ছে 26 পয়েন্ট 0262 প্লাস সিডি হচ্ছে 30, তাহলে এটা যোগ করে দিতে তাহলে কত হয় 56.0262 মিটার, তাহলে এ বি সমান সমান এত। অতএব উত্তর গাছের উচ্চতা হচ্ছে 56.026, এটা জিরো আমরা এটা 3 দিতে পারি 3 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো একটু লক্ষ্য করো, আমরা এই অঙ্কটা করার জন্য কী করব, বি সি ডি ত্রিভুজে বি সি ডি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা লম্ব এটা ভূমি, তাহলে লম্ব ট্যান 60 ডিগ্রি সমান সমান কি বিডি বাই বিসি, বিডি হচ্ছে এক্স বিসি হচ্ছে 15, তাহলে আমরা যদি আর গুণ করি এক্স ইকুয়াল 15√3 এর সাথে গুণ করে, এটা গুণ করে দিলে কী হয় √3 মান হচ্ছে 1.732058, তার সাথে 15 গুণ করে দেয় 26.0262 মিটার। তো এরপরে আমরা লিখবো দেখো ভূমি এবং এটা অতিভুজ, এটা হলো ভূমি এটা হলো অতিভুজ, তাহলে আমরা দরকার যে ভূমি ভাগ অতিভুজ, তাহলে কস 60 ডিগ্রি সমান সমান বিসি বাই সিডি, বিসি হলো ভূমি ভাগ অতিভুজ হচ্ছে সিডি, তাহলে হাফ ইকুয়াল 15/সিডি, বিসির মান 15 ভাগ সিডি, তাহলে এটার সাথে গুণ করে দেবো সিডি ইকুয়াল 15/30, সিডি ইকুয়াল 30 মিটার। তাহলে এখন আমরা এবি বের করবো, এবি মানে হচ্ছে এডি প্লাস বিডি, এডি মানে হচ্ছে সিডি, তাহলে বিডি প্লাস এডি অর্থাৎ 26.0262 প্লাস 30 সমান সমান 56.0262 মিটার, এটাকে আমরা কী করতে পারি 03 মিটার লিখতে পারি, 56.03 মিটার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা, আমি ধারাবাহিকভাবে শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদেরকে নিয়মিত ক্লাস দিয়ে যাচ্ছি, তোমরা নিয়মিত এই ক্লাসগুলো দেখলে আশা করি তোমরা উপকৃত হবে। আজকের ক্লাসটি তোমরা যারা উপভোগ করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে এখানে এই বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, খোদা হাফেজ।